বলি বলি চল ডিঙ্কার পাশে বসবে চলো প্লিজ এসো প্লিজ আমি শান্ত এক জায়গায় বুঝতে পারছি না আমার খুব অস্থির অস্থির লাগছে কি করি বলুন তো কি হবে আজ কিছু বুঝতে পারছি না তো আপনি একটু বোঝার চেষ্টা করুন আপনার কাছে এই মুহূর্তে একটাই অপশন সেটা হচ্ছে আপনাকে শক্ত হতে হবে সেটা না হয় আর কোনো উপায় নেই এই মুহূর্তে কারণ আপনাকে সাপোর্ট দিতে হবে আপনার ছেলেকে আপনি বুঝতে পারছেন আচ্ছা শুনুন না বলছি আজ যদি রায়টা ওর বিপক্ষে দেয় ও ওকে কি আজকে অ্যারেস্ট করবে না বলুন না ওকে আজকে অ্যারেস্ট করবে কি বলি প্লিজ উনি তো বললেন উনি ব্যস্ত আছেন আমরা ডিঙ্কার পাশে গিয়ে বসে তুমি যদি ভেঙে পড়ো তাহলে ডিঙ্কার কি অবস্থা হবে প্লিজ প্লিজ চলো বলি থ্যাংক ইউ ম্যাম কি হয়েছে বাবা চুপ করে আছিস কেন তুমি বা কাঁদছো কেন মা সারাটা জীবন তো আমি তোমার চোখে জল মুছিয়েছি আর তো পারবো না মা তুমি যদি এখন কাঁদো সেটা আমার জন্য খুব আন্টি তুমি কান্নাকাটি কেন করছো বলো তো প্লিজ কান্নাকাটি করো না দেখো সব ঠিক হয়ে যাবে আমরা সবাই এত প্রে করছি সবার প্রেয়ারে কোনো কাজ হবে না প্লিজ কান্নাকাটি করো না আন্টি প্লিজ কেঁদো না ডিঙ্কা দুভাই বলছিলাম যে তোমরা তো নিশ্চয়ই রোহিত স্যারকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলে তো কি হলো উনি কোনো খোঁজ টোজ নিলেন না না মানে তোমাদের মতে তো ওনার অসীম ক্ষমতা তাই তোমরা নিশ্চয়ই এক্সপেক্ট করেছিলে যে উনি তোমাদের বিপদের কথা শুনে সব ছেড়ে ছুটে চলে আসবেন এলো না আমাদের কে বাইরের লোক আমাদের জন্য যতটুকু করেছে যথেষ্ট করেছে আমাদের বাড়ির লোকেরা কে কি করেছে আমাদের জন্য হ্যাঁ তোমার ভাইয়ের জন্য তোমার এতটুকু কষ্ট হয়েছে সেটা তো আমরা দেখতে পাইনি তুমি তো নর্মাল লাইফ লিড করে গেছো আর তুমি আর একজন উপমা টানছো দেখো এখন একটা ক্রিটিক্যাল পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের মনের অবস্থা কারোর ভালো নেই তুমি এই অবস্থায় পিঞ্চ করতে এসো না তুমি যখন এসেই পড়েছো তোমাকে কে আসছে বলেছিল অবশ্য আমাদের জানা নিজা গেছে যখন পড়েছো চুপচাপ থাকো নিজের মতো থাকো বিরক্ত করো না হ্যাঁ বিরক্ত তো হবেই তোমরা কারণ আমি তো একমাত্র সোজাসাপটা কথা বলি তাই না শুনো সোজাসাপটা কথা শোনার আমাদের কোনো দরকার নেই আমাদের কোনো প্রয়োজন নেই তুমি দয়া করে চুপ করো আমি হাত জোর করছি চুপ করো তুমি প্লিজ বসো প্লিজ শান্ত হয়ে বসো বসে পড়ো তো কিছু খুন তারপরেই সেনগুপ্ত বাড়িতে কান্নার রোদ উঠবে অনেক অপমান করেছ আমাকে তোমরা অনেক কান্না কাঁদিয়েছ এবার বুঝে দেখো কি হয় অন্যকে কাঁদালে অন্যকে অপমান করলে জানি আমাকে যদি তোমরা কেউ দেখতে পাও অমনি তেলে বেগুনে জ্বলে উঠবে কিন্তু একটা রায় শোনার অধিকার সবার তো আছে তোমরা সবাই এসেছো আমিও এসেছি দেখি কি করতে পারো আর তো কিছুক্ষণ কিছুক্ষণ পরে কিছু করার ক্ষমতাও তোমাদের আর থাকবে না এই ছোটদা ভাই এই দুটোর মধ্যে একটা আঙুল ধর না কেন রে ও একটা আঙুল ইন্ডিকেট করছে যে সাজা আমার পক্ষে হবে আর একটা বিপক্ষে তাই তো দিছি এসব এখন কি হচ্ছে যাও কিছু করে বসো এসব করার দরকার নেই যাও বসো উপলদা
এক্ষুনি তো বিচারক আসবেন, এক্ষুনি রায় বেরোবে, কি হবে উপলদা? চিন্তা করো না বৌদি, তুমি চিন্তা করো না প্লিজ। তুমি তো জানো ডিঙ্কা কোনো অপরাধ করেনি, তাহলে তুমি একটু বিশ্বাসটা রাখো। আমার খুব ভয় করছে উপলদা, ভীষণ ভয় করছে আমার। কেন ভয় করছে বৌদি? আমি যদি নিজের ভয়ের উপরে জয় করতে পারি, তুমি তো সবটা পারো, তুমিও পারবে। চিন্তা করো, যাও তুমি ডিঙ্কার পাশে গিয়ে বসো, যাও। শান্ত হও মা, বিচারক যা রায় দেবেন তার মধ্যে মেনে নিতে হবে। টিঙ্কা, স্বর্ণচাপা ম্যাডাম বলেছেন এখানে যদি কিছু না হয় আমরা হাইকোর্ট অব্দি যাবো, এই শেষ থেকে ছাড়বো, আমরা শেষ পর্যন্ত যাবো। কোনো লাভ হবে না মা, কষ্টের রোজগার এইভাবে নষ্ট করো না। দিদির পড়াশোনা আছে, বিয়ে আছে, দেখছি আসবে তো বটেই, একটু বাদেই রায় দেবে। আরে বাবা, যতই যাই হোক মনে মনে তো সবাই জানে না, কেউ সংকল্পকে খুন প্রত্যুষী করেছে। তুমি এত শিওর হয়ে বলছোটা কি করে? এমন করে বলছো জানো তুমি ওখানে ছিলে? থাকার কোনো দরকার হয়, সাক্ষ্য প্রমাণ বিচার করলেই হয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, যে প্রত্যুষ ছাড়া আর কারো কি কোনো রকম দরকার আছে সংকল্পকে মারা? এখনো যখন রায় বেরোয়নি তখন মন করা কথা বলো না, রায়টা বেরোনোর অপেক্ষা কর। সে তো অপেক্ষা করছি, বস বস। গুড মর্নিং। গুড মর্নিং। তা কি বুঝছেন? 100% কেস আমাদের ফেভারেই থাকবে। বলছেন? বলছি মানে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, আপনার মেয়ের এত বড় সর্বনাশ যে করেছে, আমি থাকতে সে শাস্তি পাবে না সেটা তো হতে পারে না, সে প্রকৃত অপরাধী শাস্তি পাবেই। আমাদের যা জিজ্ঞাসাবাদ করে যা এসেছিল সে তথ্য প্রমাণ সবই জাজের কাছে টাইপ করে পাঠানো হয়েছে, তো শুধু রায়ের অপেক্ষা মাত্র। আপনি বসুন। সংকল্প? হ্যাঁ স্যার, আমি কিন্তু শ্রীময়ী আর তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি, কারণ আমার ধারণা সবাই এখন কোর্টেই থাকবেন আর সবারই মোবাইল ফোন সুইচ অফ থাকবে, তাই আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাইট স্যার, যত তাড়াতাড়ি সম্ভব। স্যার আমি একটু অন্য কথা ভাবছিলাম, মানে গিয়ে যদি দেখি রায় ঘোষণা হয়ে গেছে তখন? দেখো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ যে ব্যক্তির হত্যা নিয়ে মামলা চলছে সেই যদি সশরীরে গিয়ে উপস্থিত হয় তাহলে জজ সাহেব যে রায় দিক না কেন ওনাকে কিন্তু সেটা ফেরত নিতে হবে। তবে হ্যাঁ, কেসটা রিওপেন করতে হবে, নতুন করে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে, পেপার্স ডকুমেন্টস জমা দিতে হবে, মানে প্রসেসটা খুব প্রলংড হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাকে কিন্তু আদালতে প্রমাণ করতে হবে যে তুমি সংকল্প চ্যাটার্জি। কিন্তু স্যার কাগজে তো ছবি টবি বেরিয়েছে আমার, তারপরেও? সংকল্প, তোমার কাগজে ছবি দেখে তো জজ সাহেব রায় দেবেন না। ইনফ্যাক্ট যদি বিরোধী পক্ষের উকিল দুধে হন না, উনি কিন্তু তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করবে এবং প্রমাণ করার চেষ্টা করবে যে তুমি সংকল্প চ্যাটার্জি ন। তাই তোমার তোমার তো ডকুমেন্টস আছেন, মানে তোমার তো পাসপোর্ট আমি দেখলাম আর অন্যান্য ডকুমেন্ট সাপোর্টিং পেপার্স আশা করি সব এক জায়গায় ফাইল করে রেখেছো। একদম একদম স্যার, আমি যে আমি মানে আমি যে সংকল্প সেটা প্রমাণ করার জন্য যা যা ডকুমেন্টস দরকার সব আমার কাছে আছে। গুড ড্রাইভার সাহেব, যারা জলদি চলিয়ে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।